লালমনিরহাটের পাটগ্রামে জাতীয়তাবাদী কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেল অনুষ্ঠিত উপজেলার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম প্রধান বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মোস্তফা সালাউজ্জামান ওপেল জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক মাস্টার সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সম্মেলনে উদ্বোধনী ঘোষণা করেন জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শহীদুল্লাহ প্রধান